হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। মুনিয়া রাসনাস কিচেনে আপনাদেরকে স্বাগতম। আজ আমি একটা চমৎকার রেসিপি নিয়ে হাজির হয়েছি, যেটি হলো কচুর বড়া। আমরা সবাই কচু শাক খুব পছন্দ করে থাকি, আর এই কচু দিয়ে আমরা তরকারি, কচু ভাজা অনেক কিছু খেয়েছি, ভর্তা খেয়েছি, কিন্তু আমরা কি কেউ বড়া খেয়েছি? তো চলুন, যারা খাননি তাদেরকে আজ দেখাচ্ছি কিভাবে এই কচুর বড়া তৈরি করব। তো চলুন ভিউয়ার্স, দেখে নেই কিভাবে আমি কচুর বড়া তৈরি করছি। এখানে আমি কচু গ্রেট করে নিয়েছি গ্রেটার দিয়ে। দেখুন কিরকম করে করেছি। কচুটাকে আমি আগে গ্রেটার দিয়ে ভালোভাবে কুচি করে নিয়েছি। তারপর এই কচুটাকে আমি আধা চা চামচ লবণ দিয়ে ভালো করে চটকে চটকে মেখে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম 1/4 কাপ ময়দা, আরও দিচ্ছি 3/4 কাপ চালের গুঁড়ো। এখন আমি এর মধ্যে দিয়ে দেব আধা চা চামচ হলুদ গুঁড়ো, আরও দিচ্ছি আধা চা চামচ মরিচ গুঁড়ো, আরও দেব আধা চা চামচ ধনে গুঁড়ো। ভিউয়ার্স, এখন আমি এর মধ্যে আরও দেব আধা চা চামচ জিরা গুঁড়ো। ব্যাস, মশলা দেওয়া শেষ। এবার আমি এর মধ্যে দিয়ে দেব লবণ, 1 চা চামচ লবণ দিয়ে দেব। প্রথমে আমি কচুটা মাখার সময় আধা চা চামচ লবণ দিয়ে ভালোভাবে চটকে মেখে ধুয়ে নিয়েছি। এখন 1 চা চামচ লবণ দিলাম। বেশি লবণ দিলে স্বাদ নষ্ট হয়ে যাবে, সে কারণে 1 চা চামচ এখন দিলাম। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। ভালোভাবে মেখে নিচ্ছি, খুব ভালোভাবে চটকে চটকে মেখে নিতে হবে, এতে আর কোনো পানি দরকার হবে না। দেখুন সুন্দরভাবে মেখে নিয়েছি। এখন আমি বড়াটা তৈরি করে দেখাচ্ছি। ভিউয়ার্স, এখন আমি কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি। আমি ছেঁকা তেলে ভাজব। ভাত দিয়ে খাওয়ার জন্য এই বড়াটা খুবই অসাধারণ একটা বড়া, আর শুধু শুধু তো খাওয়াই যায়, খুবই মজা হয় এই বড়াটা। দেখুন আমি এভাবে পাতলা করে তৈরি করে নিচ্ছি। এখন আমি তেলের মধ্যে দিয়ে দেব। ভিউয়ার্স, এটা ডুবো তেলে ভাজার কোনো প্রয়োজন হয় না, এরকম ছেঁকা তেলেই ভাজতে হয়। আর সাধারণত আমরা ভাত দিয়ে যে বড়াগুলো খেয়ে থাকি সেগুলো ছেঁকা তেলেই ভেজে থাকি। দেখুন আমি একটু করে নিচ্ছি, আর এভাবে হাত দিয়ে চেপে চেপে পাতলা করে আমি বড়া তৈরি করে নিচ্ছি। এখন তেলের মধ্যে ছেড়ে দিলাম। এখানে আমি 6টা বড়া দিতে পারবো, 5-6টা বড়ার বেশি দেওয়া যাবে না। ভিউয়ার্স, দেখুন আমি আরও একটা বড়া আপনাদেরকে এভাবে দেখাচ্ছি। একটু নিয়ে এভাবে চেপে চেপে তারপর কড়াই দিয়ে দিতে হবে। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমি কিভাবে তৈরি করছি। আর আপনারা সবাই বড়া হয়তো বানাতে পারেন, কিন্তু কচুর বড়া হয়তো অনেকেই খাননি। তো যারা খাননি তারা খুব ভালোভাবে দেখুন, এটা খুবই টেস্টি একটা বড়া, আপনারা একবার খেলে সবসময় তৈরি করবেন। ওকে, আমার বড়া দেওয়া শেষ হয়ে গেছে, আমি আর কড়াইয়ে বড়া দেব না, 6টার বেশি দেওয়া যাবে না। এখন এক পাশ ব্রাউন হলে উল্টে দেব। এক পাশ ব্রাউন হয়ে গেছে, আমি উল্টে দিচ্ছি। ভালোভাবে সবগুলোকে উল্টে নিতে হবে। আর চুড়ার আঁচটা মিডিয়ামের চেয়ে একটু কম থাকতে হবে। তো ভিউয়ার্স, হয়ে গেছে এই পাশটাও। এখন আমি বড়াগুলো তুলে নেব। তুলে নিচ্ছি বড়াগুলো। আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন বড়াগুলো তুলে নিলাম, খুব সুন্দর একটা কালার এসেছে, তাই না? হ্যাঁ, এখন বড়া ভাজা শেষ, এবার খাবার পালা। তো ভিউয়ার্স, দেখলেন কত সহজে কত মজার একটি খাবার তৈরি করে দেখালাম। আশা করি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে অবশ্যই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন,
স্ক্রিনে দেখানো আমার ছবিতে এখনই ক্লিক করে সাবস্ক্রাইব করে ফেলুন, আর পাশে বেল বাটনে ক্লিক করতে ভুলবেন না। বেল বাটনে ক্লিক করলে আমার পরবর্তী রান্নাগুলো দেখতে পাবেন। আর আমার সঙ্গে থেকে আমার রান্নাগুলো এতক্ষণ কষ্ট করে দেখার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।